দমদমে গুলি নিহত তৃতীয় লিঙ্গের একজন নাম সুমনাধর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দমদম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নিমতা থানার অন্তর্গত সাবিত্রী পল্লিতে ঘটনাটি ঘটে সোমনাধর ওই এলাকার তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষের প্রধান ছিলেন অকস্মাৎ এইভাবে তার মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর গতকাল সন্ধ্যা 7:30টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে এসে সোমনাধরকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার পিঠে গুলি লাগে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে ওই অবস্থায় সুমনাধরকে প্রথমে ঘোলা হাসপাতালে পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত বেসরকারি হাসপাতালে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় দুটো গাড়িতে ছেলে ছিল একটা গাড়িতে দুজন ছিল আর একটা গাড়িতে দুজন ছিল দুটো গাড়িতে চারটি ছেলে হেলমেট পরা ওনার পিঠেতে নানা করে এমন গুলি মারা হয়েছে ওইখানকার যখন পাবলিক এসে আমাদের বলে যে আপনাদের একজন মাসি ওখানে পড়ে আছে আমরা দৌড়ে যখন গেছি তখন আমাদের সুমন মাসি আর ছিল না পুলিশ সূত্রে খবর তৃতীয় লিঙ্গের সুমনাধরের দেহে তিনটি গুলি লাগে তবে কি কারণে তাকে গুলিবিদ্ধ করা হয় এখনো জানা যায়নি নিমতা থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন এইভাবে তার মৃত্যুর কারণ কি হতে পারে কারণ কি ব্যক্তিগত নাকি এলাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে কোন কোন দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল সবকিছুই পুলিশ তদন্ত করে দেখছেন টিটাগড়ের হিজড়েদের খেলে এগুলো টিটাগড়ের হিজড়ে ছাড়া কারোর খেল না প্রথম হচ্ছে ছটুয়া ছটুয়া পুরো ষড়যন্ত্র করেছিল আমার এই সুমনধরকে মারার জন্য এখানে ছটুয়াকে ধরলে সবার সবার নাম বেরোবে